নমস্কার বন্ধুসকল আপোনালোকে চাই আছে আসামিজ অনলাইন হেল্প ইউটিউব চেনেল। বন্ধুসকল প্ৰতিদিনৰ দৰে আজিও কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছোঁ আপোনালোকৰ মাজলৈ। খুবেই এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ', আপোনালোকে ভিডিঅ'টো শেষলৈ চাই থাকিব। বন্ধুসকল প্ৰথম খবৰটিয়ে হৈছে 6 নং দফা কমিটিত আছে 3জনকৈ আইনজ্ঞ। মিছা কথা ক'ব নাজানে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই, ক'লে উপমান্য হাজৰিকাই। এদিন পূৰ্বে দেশৰ গৃহমন্ত্ৰী অমিত শ্বাহক সাক্ষাৎ কৰিছিল ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল, মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগতে ৰাজ্যৰ মুখ্য সচিব কুমাৰ সঞ্জয় কৃষ্ণই। গৃহমন্ত্ৰীক সাক্ষাতৰ সময়ত বিভিন্ন বিষয়ক ধৰি অসম চুক্তিৰ 6 নং দফা কাৰ্যকৰীকৰণ কমিটিৰ প্ৰতিবেদন সন্দৰ্ভত আলোচনা হয়। আলোচনাৰ পাছতে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই সংবাদ মাধ্যমৰ আগত প্ৰকাশ কৰে যে 6 নং দফাৰ প্ৰতিবেদন অসম চৰকাৰে আইনজ্ঞৰ দ্বাৰা পৰীক্ষা কৰোৱাব। সাংবিধানিক দিশসমূহ পৰীক্ষা কৰাৰ পিছতহে কেন্দ্ৰীয় চৰকাৰক দাখিল কৰিব। পিছে মন্ত্ৰী হিমন্তৰ এনে মন্তব্যৰ পাছতে সৰব হৈ পৰিছে প্ৰব্ৰজন বিৰোধী মঞ্চৰ উপমান্য হাজৰিকা। উপমান্য হাজৰিকাই কয় যে হিমন্তৰ এনে মন্তব্য দুৰ্ভাগ্যজনক, কিয়নো ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই মিছা কথাও ক'ব নাজানে। মিছা কথা কওঁতে মিছা হৈ ধৰা পৰে মন্ত্ৰীগৰাকী। কেন্দ্ৰীয় গৃহ মন্ত্ৰালয়ে গঠন কৰি দিয়া সমিতিখনত অধ্যক্ষৰূপে আছে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ এজন অৱসৰপ্ৰাপ্ত ন্যায়াধীশ বিপ্লৱ শৰ্মা আৰু এজন সদস্য অসম চৰকাৰৰ মহাধিবক্তা ডক্টৰ ৰমেশ বৰপাত্ৰগোহাঁই আৰু এজন সদস্য অৰুণাচল প্ৰদেশৰ মহাধিবক্তা শ্ৰী নীলয় দত্ত। গতিকে আইনৰ দিশসমূহ চাবলৈ তেওঁলোক উপযুক্ত নহয় নেকি, নে তেওঁলোক আইনজ্ঞ নহয়? এখন ৰাজ্যৰ মহাধিবক্তা যে এটা সাংবিধানিক পদ আৰু ৰাজ্য চৰকাৰৰ প্ৰধান আইন উপদেষ্টাৰ অধিবক্তা, এই কথা পাহৰিলে নেকি মন্ত্ৰী হিমন্তই, নে অসম চৰকাৰে নিজৰ মহাধিবক্তাজনকে মান্যতা নিদিয়ে? প্ৰশ্ন হাজৰিকাৰ। উপমান্য হাজৰিকাই লগতে অভিযোগ কৰি কয় যে প্ৰকৃতাৰ্থত মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ জাতি মাটি ভেটিৰ চৰকাৰখনে এই কমিটিৰ প্ৰতিবেদনক নাকচ কৰিব বিচাৰিছে নেকি, যাৰ বাবে প্ৰত্যেকটো পৰ্যায়তে অসমৰ মানুহক উদ্দেশ্য মিথ্যাচাৰৰ আশ্ৰয় লৈছে। ইফালে কমিটি গঠনৰ সময়ত ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই প্ৰতিশ্ৰুতি দিছিল যে কোনো সাল সলনি নকৰাকৈয়ে প্ৰতিবেদন কাৰ্যকৰী কৰিব। আনকি মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে কিছুদিন পূৰ্বে প্ৰতিবেদন কেন্দ্ৰীয় চৰকাৰলৈ প্ৰেৰণ কৰা বুলি অৱগত কৰিছিল। কিন্তু মহাৰাষ্ট্ৰৰ সাংসদৰ প্ৰশ্নৰ উত্তৰত ফাদিল হল ৰাজ্য চৰকাৰখনৰ মিথ্যাচাৰ। বন্ধুসকল তাৰপিছৰ 2 নম্বৰ খবৰটিয়ে হৈছে ৰাজ্যত ছমাহৰ বিৰতিৰ অন্তত আৰম্ভ হৈছে পাঠদান। স্বাস্থ্য বিভাগে পৰিষ্কাৰ নকৰিলে কোৱাৰেণ্টাইন চেণ্টাৰ হিচাপে ব্যৱহাৰ কৰা একাংশ বিদ্যালয়। প্ৰায় ছমাহ বিৰতিৰ পিছত চৰকাৰৰ নিৰ্দেশমৰ্মে সমগ্ৰ ৰাজ্যৰে শিক্ষানুষ্ঠানসমূহত সোমবাৰৰ পৰা পুনৰ আৰম্ভ হৈছে পাঠদান। বহু জল্পনা কল্পনাৰ অন্তত বিদ্যালয়সমূহত আৰম্ভ হৈছে শিক্ষাদান। কিন্তু স্বাস্থ্য বিভাগে কোৱাৰেণ্টাইন চেণ্টাৰ হিচাপে ব্যৱহাৰ কৰা বিদ্যালয়সমূহ কি অৱস্থাত আছে? আজিও চাফ চিকুণ নকৰিলে কোৱাৰেণ্টাইন চেণ্টাৰ হিচাপে ব্যৱহাৰ কৰা বিদ্যালয়। কোৱাৰেণ্টাইন চেণ্টাৰ হিচাপে ব্যৱহাৰ কৰা হৈছিল কামপুৰ উচ্চতৰ মাধ্যমিক আৰু বহুমুখী বিদ্যালয়। বিদ্যালয়খনত কোৱাৰেণ্টাইন চেণ্টাৰ আছিল যদিও আজি কবতি কোৱাৰেণ্টাইন চেণ্টাৰত থকা লোকসকলে ব্যৱহাৰ কৰা সামগ্ৰীসমূহ বিদ্যালয়তে পৰি ৰৈছে। কোৱাৰেণ্টাইন চেণ্টাৰত থকা লোকসকলে ব্যৱহাৰ কৰা সামগ্ৰীসমূহ বৰ্তমানলৈকে বিদ্যালয়ৰ পৰা ওলাই নিয়া হোৱা নাই। উল্লেখযোগ্য যে কোভিড চেণ্টাৰ হিচাপে ব্যৱহৃত কামপুৰ উচ্চতৰ মাধ্যমিক আৰু বহুমুখী বিদ্যালয় আজি পৰ্যন্ত স্বাস্থ্য বিভাগে নকৰিলে চেনিটাইজ, ফলত শংকাত ভুগিছে শিক্ষাৰ্থীসকল। উপায়হীন হৈ বিদ্যালয় কৰ্তৃপক্ষই নিজাববীয়াকৈ চেনিটাইজ কৰি শিক্ষা বিভাগৰ নীতি নিৰ্দেশনাৰ লগতে কোভিড প্ৰট'কল মানি বিদ্যালয়খনত আৰম্ভ কৰা দেখা গৈছে পাঠদান। বিপৰীত ছবি দেখা গ'ল কামপুৰৰ কিছু বিদ্যালয়ত। অভিভাৱকৰ স্বাক্ষৰ নোহোৱাত পাঠদান বন্ধ দক্ষিণ কামপুৰ মধ্য ইংৰাজী বিদ্যালয়ত। বন্ধুসকল তাৰপিছৰ 3 নম্বৰ খবৰটিয়ে হৈছে পুনৰ ঘোষণা কৰা হৈছে লকডাউন। কৰোণা ভাইৰাছৰ সংক্ৰমণৰ প্ৰতি লক্ষ্য ৰাখি পুনৰ লকডাউন ঘোষণা কৰা হৈছে। যোৱা কিছুদিনৰ পৰা ব্যাপক হাৰত কৰোণা সংক্ৰমণৰ ঘটনা পোহৰলৈ অহাৰ বাবে এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। সোমবাৰৰ পৰা লকডাউন ঘোষণা কৰা হৈছে ছত্তীশগড়ৰ 10খন জিলাৰ লগতে ৰাজ্যখনৰ ৰাজধানী চহৰ ৰায়পুৰতো। ৰাজধানী চহৰখনত প্ৰতিদিনে 900 পৰা 1000 লোকৰ দেহত কোভিড-19 পজিটিভ পোৱা গৈছে। ৰায়পুৰৰ লগতে জাহপুৰ, বালোদা বজাৰ, জাঞ্জগিৰি চাম্পা, দ্ৰাক, ভিলাই, ধামটাৰী আৰু বিলাসপুৰ এই জিলাকেইখনত 28 ছেপ্টেম্বৰলৈকে লকডাউন বলবৎ হ'ব। এই সময়ছোৱাত চৰকাৰী আৰু ব্যক্তিগত খণ্ডৰ কাৰ্যালয় বন্ধ থাকিব, কেৱল ফাৰ্মাচীহে খোলা থাকিব। এই সময়ছোৱাত পেট্ৰল পাম্পত চৰকাৰী বাহন আৰু চিকিৎসা কাৰ্যত ব্যৱহৃত বাহনতহে ইন্ধন যোগানৰ নিৰ্দেশ দিয়া হৈছে। বন্ধুসকল তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটিয়ে হৈছে সংসদত অভব্য আচৰণ। ৰিপুণ বৰাসহ 8জন বিৰোধী সাংসদক অধিৱেশনৰ পৰা নিলম্বন। সোমবাৰে ৰাজ্যসভাৰ 8জন সদস্যক চলিত অধিৱেশনৰ পৰা নিলম্বন কৰে সভাপতিয়ে। চলিত অধিৱেশনৰ পৰা অভব্য আচৰণৰ অভিযোগত নিলম্বন হোৱা 8জনৰ ভিতৰত আছে অসমৰ কংগ্ৰেছী সাংসদ ৰিপুণ বৰা। ৰাজ্যসভা পৰিচালনা নিয়মাৱলীৰ দফা 55 প্ৰধান কৰা কৰ্তৃত্বৰ যোগেদি সদনৰ পৰা বাহিৰ কৰি দিয়া 8জন সদস্যক
দেওবারে সরকারে খুলস্থিল পরিবেশের মাজত দুখনক কৃষি সম্বন্ধীয় বিধেয়ক রাজ্যসভাত গৃহীত করেছিল। এই সময়সতে আম আদমি পার্টির সদস্য সঞ্জয় সিং আর কংগ্রেস দলের সদস্য রাজীব হাদৰে রাজ্যসভার সচিব প্রধানের টেবিলত উঠি বিধেয়ক দুখনের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছিল। তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক আব্রায়নে রাজ্যসভা পরিচালনা নিয়মাবলী পুস্তিকা ফালি পেলাইছিল। আন কিছু সদস্যই নিজ আসনের সন্মুখের মাইক উভালি পেলাইছিল আর বিধায়কের প্রতিলিপি ফালি পেলাইছিল। উল্লেখযোগ্য যে রাজ্যসভাত বিরোধী দলের সদস্য সকলে বিধেয়ক কেখন সিলেক্ট কমিটিলে প্রেরণ করার আর সোমবারে পুনের আলোচনা অনুষ্ঠিত করার দাবি উত্থাপন করেছিল। কিন্তু সেই সময় সদন পরিচালনা করে থাকা উপসভাপতি হরবিংহ সিংয়ে সেই অনুমতি প্রদান নকরিলে আর কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংয়ের বিধায়ক সম্বন্ধে প্রত্যুত্তরবর অন্তত বিলখন ভোটিংয়ের কারণে আগবাই দিয়ে। ভোটিংয়ের সময় কিছু বিরোধী সদস্যই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। এনে ধরনের আচরণের কারণে আটজন সদস্যক নিলম্বন করা হয়েছে। নিলম্বন হওয়া বাকি সাতজন সদস্য হয়েছে ডেরেক আব্রায়ন তৃণমূল কংগ্রেস, সঞ্জয় সিং আম আদমি পার্টি, রাজীব যাদব কংগ্রেস, কে কে রাগেশ সিপিএম, সৈয়দ নাসির হোসেন কংগ্রেস, দলা সেন তৃণমূল কংগ্রেস আর ইলামরাম কারিম সিপিএম। সোমবারে সভাপতিয়ে এওলোকক এজন এজনক নাম লয় সদনের পর বাহির করে দিয়ে। এই সদস্য সকলের বিরুদ্ধে উপসভাপতি শারীরিকভাবে উপদস্থ করবলে চেষ্টা করার অভিযোগ উত্থাপন হয়েছে। বন্ধুসকল, তারপর পাঁচ নম্বর খবরটিয়ে হয়েছে বিষদর হাপর সত্যি বন্ধুত্বর পরিণাম ভুগিছে নেপালে। নেপালের ভূমিত পুনের চীনের দালান নির্মাণ। বন্ধুরাষ্ট্র চীনে নেপালক পুনের বন্ধুত্বর পুরস্কার দিছে। চীনে পুনের নেপালের ভূমিত অবৈধভাবে নির্মাণ করেছে সুবৃহৎ দালান। নেপালের সংবাদ মাধ্যমত প্রকাশ পাইছে এই বাতরি। এই খবর পাওয়া মাত্রকে নেপালের প্রধানমন্ত্রী অলির বিরুদ্ধে সচ্চার হয়েছে নেপালের জনতা। নেপালের সংবাদ মাধ্যমত প্রকাশিত খবর অনুসরি কিছুদিনের পর হোমলা জেলার লাভসালেমি চীনের প্রশাসনে কিছু অবৈধ দালান নির্মাণ করেছে। বাতরি অনুসরি নেপালের স্থানীয় জনসাধারণে নেপালের ভূমি চীনের এই অবৈধ দালান নির্মাণ কার্য বিরোধ করেছে। স্থানীয় লোকের অভিযোগের ভিত্তিত হোমলা জেলার প্রশাসনিক মুরব্বী দলবাহাদুর হামালে অঞ্চলটি পরিদর্শন করবলে যায়। তেও অঞ্চলটি পরিদর্শন করার সময়তে চীনে নেপালের ভূমিত অবৈধ নির্মাণ কার্য চলাই থাকাটো নিশ্চিত হয়। জানিব পৰা মতে যা 30 আগস্টের পর 9 সেপ্টেম্বরের ভিতরত চীনা প্রশাসনে নেপালের ভূমিত 9টা প্রকাণ্ড দালান নির্মাণ করেছে। আমি প্রথমে লাভসালেমি অঞ্চলত চীনে একটা বিল্ডিং নির্মাণ করার খবর পাইছিল। কিন্তু গোটাই অঞ্চলটি পরিদর্শন করে আমি অঞ্চলট আর বহু বিল্ডিং দেখা পালো। ইতিমধ্যে নেপালের গৃহ মন্ত্রণালয়ক এই সম্পর্কে প্রতিবেদন দাখিল করা হয়েছে। দলবাহাদুর হামালে সংবাদ মাধ্যমের আগত এইদরে কয়। উল্লেখযোগ্য যে যা জুন মাহত নেপালের কৃষি মন্ত্রণালয়ের দ্বারা প্রকাশিত এক প্রতিবেদনত দেশখনের দলখা, গড়খা, দারচুলা, হোমলা, হিন্দু পালচক আর 22 জেলার বিভিন্ন ঠাইত চীনে আন্তর্জাতিক সীমা অতিক্রম করে আহি নেপালের ভূমিত অবৈধভাবে দালান নির্মাণ করার কথা উল্লেখ করা হয়েছিল। বন্ধুসকল, তারপর 6 নম্বর খবরটিয়ে হয়েছে সরকারের রাজ্যিক স্বাস্থ্যমন্ত্রী পীযুষ হাজরিকায় বিটিসিত চলাইছে নির্বাচনী প্রচার। কোভিড কি বিয়পা নাই নাকি তা প্রদেশ কংগ্রেসে উভতি ধরলে মন্ত্রী পীযুষ হাজরিকায়। বিটিসিত শনি আর দেওবারে নির্বাচনী প্রচার চলালে রাজ্যিক স্বাস্থ্যমন্ত্রী পীযুষ হাজরিকায়। কোভিড-19 গাইডলাইনক উলঙ্ঘা করে হাজার হাজার মানুষের নির্বাচনী প্রচার চলাই দেওবারে পীযুষে সদম্বে ঘোষণা করে দিলে এইবার বিটিসিত সকল দল নিঃশেষ হয়ে যাব। বিজেপিয়ে দখল করব বিটিসির শাসনের বাগজরি। পীযুষ হাজরিকার এই ঘোষণার পিছত জাঙর খাই উঠিল প্রদেশ কংগ্রেস। পীযুষক খুড়মন্ত্রী বলে কয় প্রদেশ কংগ্রেসের মুখপাত্র তথা বিটিসির দায়িত্ব থাকা কংগ্রেসী নেতা দুর্গা দাস বড়ুয়ে কলে খুড়মন্ত্রী পীযুষের নির্বাচনী প্রচার চলালে কোভিড নিবিয়পে আর কংগ্রেস AIUDF চলালে বিয়পে, এয়া কেনে কথা? মন্ত্রী পীযুষক কেনেদরে সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এজাউরি দিলে দুর্গা দাস বড়ুয়ে। দুর্গা দাস বড়ুয়ে কলে এফালে হিমন্তই চিঠি লিখি বিটিসি নির্বাচন পিছুয়াব লাগে বলে কৈছে, আনপিনে তেওরে সরুমন্ত্রীয়ে নির্বাচনী প্রচার চলাই ফুড়িছে, এয়া ডাবল স্ট্যান্ডার্ড। এতিয়া এনেদরে চলিছে বিটিসিত নির্বাচনী বতা, বিটিসি দখলের মারাথন দৌড়। পিছে রাজ্যিক নির্বাচনী আয়োগে কেতিয়া অনুষ্ঠিত করে নির্বাচন, হেয়া এতিয়া অস্পষ্ট। বন্ধুসকল, তারপর 7 নম্বর খবরটিয়ে হয়েছে আরক্ষীর উপপরিদর্শকর চাকরি দিয়ার নামত করেছিল ধন সংগ্রহ। গ্রেপ্তার হল জলসিঞ্চনের কর্মচারী। দেওবারে বাতিল হল আরক্ষীর উপপরিদর্শক পদের লিখিত পরীক্ষা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সমগ্র বিষয়টি গুরুত্ব সহকারে লই তদন্তর নির্দেশ দিছে। ইয়ার সমান্তরক এতিয়া চাকরি দিয়ার নামত নিবনের ধন সংগ্রহ করা ইজনের পিছত সিজন প্রবঞ্চক আরক্ষীর জালত পড়িছে। কিছুদিন পূর্বে আরক্ষীর উপপরিদর্শকর চাকরি দিয়ার নামত 4 লাখ টাকা দাবি করা লক্ষিমপুরের আজাদর এজন প্রবঞ্চকক আরক্ষীয় গ্রেপ্তার করেছিল। এইবার পহরলে আহিছে আন এক চাঞ্চল্যকর খবর। নিবনক আরক্ষী বিভাগত চাকরি দিয়ার নামত ধন সংগ্রহ করার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে রাজ্য সরকারের জলসিঞ্চন বিভাগের এগারী কর্মচারীর বিরুদ্ধে।
মহিলা কর্মচারী গৰাকীৰ নাম যোগনী ব্ৰহ্ম জলসিঞ্চন বিভাগৰ নিম্ন সহায়ক হিচাপে কৰ্মৰত মহিলা গৰাকীক সোমবাৰে অসম আৰক্ষীৰ ক্ৰাইম ব্ৰাঞ্চে গ্ৰেপ্তাৰ কৰে মহিলা গৰাকীয়ে এছ আই পদত অৱতীৰ্ণ বহু প্ৰাৰ্থীক চাকৰি দিয়াৰ প্ৰলোভন দিছিল বিশেষ সূত্ৰৰ পমকৃতি ক্ৰাইম ব্ৰাঞ্চে গ্ৰেপ্তাৰ কৰে মহিলা গৰাকীক অনুপাৰীৰ জলসিঞ্চন কলনীৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰি মহিলা গৰাকীক বৰ্তমান গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পতালত স্বাস্থ্য পৰীক্ষা কৰাবলৈ নিয়া হৈছে ইতিমধ্যে মহিলাগৰাকীয়ে বহু প্ৰাৰ্থীৰ লগত যোগাযোগ থকাৰ তথ্য পাইছে আৰক্ষীয়ে